একমাত্র অর্জুন জানতেন ভগবান কৃষ্ণ কি বস্তু। কাউরি রথের সারথি হয়নি গো, শুধু অর্জুনের রথের সারথি হয়েছিলাম আমি। তাই গৌর হরি বল, আমি রথ চালাই, আমি রথের গাড়োয়ান। যারা গাড়ি চালায় তাদেরকে বলে গাড়োয়ান, যারা ট্রাক্টর চালায় তাদেরকে বলে ড্রাইভার, যারা প্লেন চালায় তাদের কি বলে পাইলট। যখন যেমন যেটা যা করতে হয় তখন সেটা আমি করি। আমি অর্জুনের রথের সারথি, আমি শুধু রথ চালাই। আচ্ছা, শুধু কি অর্জুনের রথের সারথি গোবিন্দ, জগতের রথের সারথি নিতাই গৌর হরি বল। আমাদের যে দেহ রথ, এই রথ থেকে যদি একবার গোবিন্দ চলে যায়, নেমে যায়, এ রথে চলে না চলবে না, চলবে না। অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রণে। কথাটা বলেছিল, শেষের কথাটা লঘু করে বলেছিল। কেন বলেছিলেন, কেন বলেছিলেন, শোনোই আমার পাল্লাদার, আমার দুনাচার্য যারা নামে তোমার কাছে গাই, আজ সত্য কথা বলি আমি, বলি নাই অন্যায়। একালব্য নামে একটা আমার এক ব্যক্তি ছিল, আমার ইন্দ্রধনুর পুত্র বটে, জানেন গানি দলম। দ্রোণাচার্যের কাছে আমার করজরে গাই, বলে গুরুদেবে তোমার কাছে দীক্ষা নিতে চাই। দ্রোণাচার্য বলছে, দেখো তোমাকে দীক্ষা তো দেব না, ওরে আমার কালো সোনা তুমি কি জানো না। তাই তো আমার সেদিন আমার কি হইল ভাই, আমার একালব্য বাড়ি গিয়ে কি কর্ম রয়, গুরুদেবের মূর্তিখানা তৈরি করিলাম, আমার ঘরে বসে বাণ শিক্ষা লাভ করিল। একটা কুকুরের মুখে দেখো বাণ মেরে দেয়, আমার কুকুরের মুখে যখন বাণ মেরেছিল, আমার অর্জুনটা তখন দেখো বনের মাঝে ছিল। কুকুরটা দেখো আমার ঘুরিয়া বেড়ায়, আমার কোথাও দেখো কুকুর দেখো খেউ খেউ নাই। অর্জুন দেখতে পেয়ে কি কর্ম করিল, দ্রোণাচার্যের কাছে গিয়ে হাজির হইয়া গেল। গুরুদেবে এমন বান আমাকে শিক্ষা তো দেয় নাই, গুরুদেবে ছাড়া এবান কেউ তোমারে নাই। গুরুদেবের কাছে গিয়ে করজোরে কহিল, গুরুদেব এ বান কি আপনি মেরেছেন? বলছেন, না। তাহলে কে মারল? আপনি তাহলে আবার কোথাও শিষ্য করেছেন? আমার দ্রোণাচার্য তখনই আমার স্মরণ চলে এলো, আমার একালব্যর ঘরে গিয়ে হাজির হইয়া গেল। আমার একালব্যর ঘরে যখন হাজির হইয়া যায়, একালব্য তখন আমার গুরুমূর্তি স্থাপন করে ভাই। গুরুদেবকে দেখেই আমার আহ্বান করিল, সঙ্গে সঙ্গে ও বাবার আসন দিয়ে দিল। বসুন বসুন বলে গুরুদেব অমনি বসে রয়, এ শিক্ষা কোথায় পেলে বলতো আমায়। আজ সেই সময় একালব্য করজোরে কহিল, বলছে, গুরুদেবে আপনার মূর্তিখানা স্থাপন করি বল, আপনাকে লক্ষ্য করে মূর্তিখানা স্থাপন করা হলো, তাই তো আমার বান মারা শিক্ষা নাকি হলো। এই বলে গুরু বলে স্বীকার করি আমি। একালব্য সেই সময়ে বলিল তখনই, দ্রোণাচার্য বলছে, তখন তোমার কাছে গাই, আজ গুরু বলে যদি তুমি শিক্ষা দাও ভাই, আজ গুরু বলে যদি তুমি স্বীকৃতি দিয়ে, তাহলে গুরুদক্ষিণা দেখো দিতে হবে তবে। আজ এই কথা যখন আমার ভাবলো মনে মনে, বলছে, কি বা তোমায় দিতে হবে বলো না, এখানে শোনো, কি দিতে হবে বলুন। তখন গুরু দ্রোণাচার্য বলছে, তোমার ওই দক্ষিণ হস্তের বিদ্যা আঙ্গুলিটি তোমায় কেটে দিতে হবে গো। দক্ষিণ বিদ্যা আঙ্গুলিটি কেটে তুমি দক্ষিণা দিতে পারো, তবে আমি গ্রহণ করিব। সেদিন অভিশাপ দিল গুরুদেব, আজ আপনি যে শিষ্যের জন্য এত অহংকার, আজ আমার চোখের জলের দাম একদিন আপনাকে দিতে হবে। তাই শিষ্যের অভিশাপে গুরুদেব বধ হলো। এটা কেউ মানে নিজের দোষে নিজেই মরেছে। মাননীয় সুধী সমাজ, আপনারা জানেন সেই একালব্য, একালব্যকে বধ করেছিলেন ধৃষ্টদ্যুম্ন, শ্রীখণ্ড, দ্রুপদ,
দ্রুপদ রাজার পুত্র, যজ্ঞ কুণ্ডে যার জন্ম হয়েছিল। কেন বলেছিলেন, অশ্বত্থামা হতবাণী ইহা আমি সত্য জানি। কৃষ্ণ বললেন, একটু লঘু করে বলবে, ইতি গজ পড়ে গেল রণে। সেটা দ্রোণাচার্য শুনতে পাইনি, যেই বলেছে আমার ধনুর্বাণটা নিয়ে বসে গেল গো, ধনুর্বাণ নিয়ে বসে গেল গো। সেই সময় ধৃষ্টদ্যুম্ন বাণ মেরে দ্রোণাচার্যকে বধ করিল। কারণ ভগবানের বিচার শোনা না, কাউকে আপন পর করে না। আর এই দুর্যোধন এত বড় বেইমান, আমাকে একদিন ঘরে নিয়ে গিয়ে দড়িতে করে আমার বাঁধতে গেল গো, দড়িতে করে বাঁধতে গেল গো। আমাকে এই দুর্যোধন বলছে, এই কৃষ্ণ যে বাম যেই বাঁধতে যাচ্ছে আমাকে বাঁধতে পারে না, বাঁধতে পারে না। আজে শোনো আমার সলয়ানা বাঁধতে পারে না, শোনো আমার সলয়ানা বাঁধতে পারে না। গান্ধারী তোমার ছেলের গৌরব করো না, তুমি নিজের খিটকাল নিজেই গাইছো, তোমার ছেলে বসন ধরে টানাটানি করেছে, কত বড় অন্যায় করেছে, নারী নির্যাতন করেছে বলে আজ কুরুবংশ ধ্বংস হলো। নারীর অঙ্গে হস্ত, এই জগতের মাঝখানে বুঝিয়ে দিলেন, নারীর অঙ্গে যারা স্পর্শ করে, নারীকে যারা অপমান করে, তাদের বংশ ধ্বংস হবে রে, তাদের বংশ ধ্বংস হবে রে। করে তাই তো কুরু বংশ ধ্বংস হবে, তাদের বংশ ধ্বংস হবে হবে রে। এই কৃষ্ণ নামের কি মহিমা তুমি কি বুঝবে, কৃষ্ণ কে তুমি জানো না। এই কুরুক্ষেত্র যুদ্ধ কার দোষ হয়েছিল, কুরুক্ষেত্র যুদ্ধ কার দোষ হয়েছিল, কৃষ্ণের দোষে না, গান্ধারীর দোষে। একদিনে গান্ধারী আমার বাবার ঘরে রয়, কৃষ্ণ আজ গান্ধারী তখন দেখো বিয়ে তো হয় নাই, সাবালিকা হয়ে গেল। আজ ভাবো মনে মনে, সুবল রাজা যার নামে অতীব যতন, একদিন সুবল রাজা কি করেছে, রাজা দিকে প্রজা দিকে সমস্ত সমাঞ্চকে দর্শন করতে করতে দেখছে মেয়ে তো অনেক বড় হয়ে গেল, এ মেয়ে তো অনেক বড় হয়ে গেল, কিন্তু ওর স্মরণ নেই। এই স্মরণটা কার থাকে, মায়েদের থাকে। একদিন হঠাৎ দুর্যোধন আর ভীম খেলা করতে গিয়েছে, খেলা করতে করতে এখন দুর্যোধন অহংকারী, দুর্যোধন বলছে ভীমকে বলছে, এসো পবনন্দন এসো। যেই পবনন্দন এসে বলেছে, ভীমের রাগ হয়ে গিয়েছে, কুন্তিকে গিয়ে বলছে, মা আজকে দুর্যোধন দাদা আমাকে পবনন্দন বলল, জানি না কি কারণে বলেছে। কুন্তি বললে, এক কাজ করো, তোমাকে যখন পবনন্দন বলেছে, কালকে খেলা করতে গিয়ে যখন পবনন্দন আবার বলবে, তুমি তখন বলবে এসো অজানন্দন। তারপর দিন সকালবেলায় খেলা করতে গেল, ভীমকে দেখে আমার কি কর্ম করিল। আজ ভীমকে দেখে দুর্যোধন আমার করজরে গায়, বলছে এসো আমার ভীম, আমার পবন পুত্র হয়, এসো পবন পুত্র এসো। যেই বলেছে ভীম তখন বলছে, বেশ এসো অজানন্দন এসো। যেই অজানন্দন বলেছে, সঙ্গে সঙ্গে দুর্যোধনের আমার রাগ হয়ে গেল, আমার গান্ধারীর কাছে গিয়ে জিজ্ঞাসা করিল, মা ভীম আমাকে আজকে পবনন্দন বলেছি বলে আজকে আমাকে অজানন্দন বলল কেন, তোমাকে আজ বলতে হবে। ছেলে খুব জিদাল ছেলে, এ ছেলে তো ভালো ছেলে নয়, খুব জিদ, তোমাকে বলতেই হবে। যেই বলেছে তখন বলছে, শোন বাবা, তোকে কেন অজানন্দন বলেছে শোন, আমি যখন ছোট ছিলাম বাবার ঘরে জানি, আমার বাবা দেখো জল চাইলেন, শোনো গুণমণি, ঠিক আছে, বাবা জল চাইলো, আমি গ্লাসে করে এক গ্লাস জল দিতে গিয়েছি, আমার মায়ের কাপড়টা পরেছিলাম,
আমার মা বললে কাপড় ধরে টেনেছিল রে, যেই কাপড় ধরে টেনেছে আমি ছুটে জলের গ্লাসটা ফেলে দিয়ে ছুটে মায়ের কাছে গেলাম, বলে মা বাবা আমার কাপড় ধরে টানলো। হ্যাঁ ছেড়ে দেবো, হয়ে গিয়েছে। বাবা আমার কাপড় ধরে টানলো, যেই বলেছে কাপড় ধরে টানলো, সঙ্গে সঙ্গে সুধীষ্ণা গিয়ে বললেন, একি রাজা তুমি চোখে দেখতে পাও না মেয়ে বড় হয়েছে? আমি যাচ্ছি না, মেয়ে যাচ্ছে, তুমি দেখতে পাও না? তুমি কাপড় ধরে টানলে মেয়ের বিয়ে দিতে হবে, কত বড় হয়েছে? রাজা বলছে, সর্বনাশ। তাই তো, ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করলাম কালে সকালে সকালবেলা যার মুখে দেখিব, কাল সকালে সকালে যার মুখে দেখিব, কালকে সকালবেলায় যার মুখ দর্শন করব তার সঙ্গে গান্ধারীর বিয়ে দেব। এই বলে যখন আমার প্রতিজ্ঞা করিলাম, আজ সকালবেলায় দেখছে বাবা ওরে আমার ভালো, আমার জানলাখানা দেখো আমার খুলিয়ে দিল ভাই, দেখছে একটাই আমার বউ পাটা ঘুরিয়া বেড়ায় আসতে। সকালবেলায় জানলা খুলে দেখছে সেটা একটা পাঁটা বড় বড় দাড়ি নেই, পাঁটাটাকে যেই দেখেছে সুবল রাজা বলছে, সর্বনাশ, আমি তো প্রতিজ্ঞা করেছি, প্রতিশ্রুতি করেছি, কালকে সকালবেলায় যার মুখ দেখবো তার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। আর আপনারা জানেন প্রতিজ্ঞা পালনের নাম হচ্ছে ধর্ম, ধর্ম রক্ষা করতে গেলে প্রতিজ্ঞা পালন করতে হবে। ও করলো কি, পাঁটাটাকে ধরে নিয়ে এসে তেল হলুদ মাখিয়ে এই গান্ধারীর সঙ্গে বিয়ে দিল। এই গান্ধারীর সঙ্গে বিয়ে দিল, কথাটা শুনে দুর্যোধনের রাগ হয়ে গেল, মামা দিকে নিমন্ত্রণ করলো, দুর্যোধন অহংকারী, আজ মামারা যদি আমার মায়ের পাটার সঙ্গে বিয়ে না দিত তাহলে আমাকে অজানন্দন বলতো না, মামার ঘরে ছুটে চলে গেল মামার ঘরে ছুটে গিয়ে বলল, মামা আমি তোমাদেরকে নিমন্ত্রণ করতেলাম, আমার বাড়িকে যেতে হবে, বাড়িতে একটা কুয়া কেটেছে, ম্যাগমল বিচি দিয়ে চার কোণে চারটা খুঁট বেঁধে দিয়েছে, যেই খুঁট বেঁধে দিয়েছে মামাদেরকে নিমন্ত্রণ করে যেই বসিয়ে রেখেছে খুটখুটো ভাইরে কেটে দিয়েছে, আমার কুয়োর মধ্যে পড়ে গিয়েছে, কুয়োর মধ্যে পড়ে গিয়েছে। আপনারা দেখুন কার দোষে মহাভারতের যুদ্ধ হলো, দেখুন কার দোষে। ওই সুবল রাজারা যখন ওর 100 ছেলে এবং সুবল রাজা 100 ভাইয়ের মধ্যে এক মুঠি করে খাবার দেয়, সবাই মরে গেল, একজন শুকিয়ে শুকিয়ে বেঁচে ছিল যার নাম হচ্ছে শকুনি, আসল নাম তার হচ্ছে মণিকাঞ্চন, যেই মরে গেল ওদের হার নিয়ে সুবল রাজার অস্থি নিয়ে দুটো পাশা তৈরি করেছিল, সেই পাশা দুটো কে করেছিল, শকুনি। পাশা দুটো তৈরি করে হস্তিনায় এলো গো, পাশা তৈরি করে হস্তিনায় এলো গো, এই পাশাই হচ্ছে তোমাদের সর্বনাশা। এই পাশা খেলা নিয়ে কুরুক্ষেত্র যুদ্ধ হলো, আমি তোমার কাছে আমি এইখানে তে পাল্লা রাখি, আমি আর বেশি বলবো নাই, মাননীয় শ্রী সমাজ কৃষ্ণ কথা এ কথা বলে শেষ হবে না, মহাভারতের কথা এ তো ভারত, এ ভারতের চেয়েও আছে মহাভারত, যা আছে মহাভারতে তা আছে এ ভারতে, যা আছে এ ভারতে তাহা আছে আমাদের দেহ ভারতে। এই কুরুক্ষেত্র 84 কোষ কুরুক্ষেত্র, আমাদের দেহটাও হচ্ছে 84 কোষ, আমাদের দেহটাও হচ্ছে 84 কোষ। এই দেহটা 84 কোষ বুঝবো কি করে, নিজে নিজে আঙুল দিয়ে মেপে দেখবেন 84 আঙুল হবে। এই এইটা হচ্ছে আমাদের কুরুক্ষেত্র, জ্ঞান ধারণ করে যে জন সে হচ্ছে গান্ধারী, মন হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র রাজা, প্রাণ হচ্ছে কৃষ্ণ, পঞ্চ প্রাণ হচ্ছে পঞ্চ পাণ্ডব, 10 ইন্দ্রিয়, এক একটা ইন্দ্রিয় 10টা করে গতি, 10 10 100, এই হচ্ছে কুরুক্ষেত্র যুদ্ধ। কৃষ্ণ কোনোদিন অন্যায় করেনি, ভক্ত নিয়ে খেলা করলেন, মানব জীবনে জগৎকে শিক্ষা দিলেন, কৃষ্ণ ছাড়া মানুষ যেন এক পাও কোথাও না যায়, কৃষ্ণ ব্যতি রেখে কিচ্ছু হয় না। মাননীয় শ্রী সমাজ, আমরা অকারণে কৃষ্ণকে দোষ দিই আর ভ্রমে ঘুরে বেড়াই, তাই কৃষ্ণ
কৃষ্ণ যে সর্বশ্রেষ্ঠ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহম অনাদির আদি গোবিন্দ সর্ব কারণ কারণম। এই বলে আমরা কবিগানের যবনিকা এখানে রাখলাম। সুতা ভেঙে গেলে বক্তার মন ভেঙে যায়, আমাদের ঝগড়া লাগিয়ে দিয়েছেন, আপনারা থাকতে থাকতে আমাদের মিলন দেখে যান। আমাদের মিলন যদি না দেখে যান আপনাদেরও মিলন হবে না।